চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান গেজ সুপারের কাছে জিম্মি বিআরটির প্রকল্প। বারবার মেয়াদ আর ব্যয় বাড়লেও প্রকল্পটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদাসীন সংশ্লিষ্টরা। দুর্ঘটনা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর হাদিউজ্জামান বলছেন, গার্ডার দুর্ঘটনা একটি হত্যাকাণ্ড, তাই এই ঠিকাদারি প্রতিষ্ঠানের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এদিকে গেজ সুপারের দায় সারা নিরাপত্তা ব্যবস্থাকে নতুন মৃত্যু ঝুঁকি হিসেবে দেখছেন সাধারণ মানুষ। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। গেল 15 আগস্ট ঢাকার উত্তরার বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পে গার্ডার দুর্ঘটনায় নিহত হন 5 জন। ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে গাড়িতে নির্মমভাবে চাপা পড়েন তারা। দুর্ঘটনাটিকে কেন্দ্র করে গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। 4 সেপ্টেম্বর 12টি কারণ চিহ্নিত করে প্রতিবেদন দেয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের 3 সদস্যের কমিটি, যেখানে দায়ী করা হয় গেজহুবা ও পরামর্শক প্রতিষ্ঠানকে। উঠে আসে অনুমতি ছাড়াই দিনে কাজ করা, ক্রেনে ডিজিটাল মনিটর ব্যবস্থা না থাকা, প্রতিষ্ঠানের অনুমতি ছাড়াই লোকবল নিয়োগ দেওয়া সহ নানা অসঙ্গতি। সরজমিনে দেখা যায় দায় সারাভাবে বিআরটি প্রকল্পের চারপাশে নতুন করে টিনের ব্যারিকেড দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। মানা হয়নি আন্তর্জাতিক কোনো মানদণ্ডই, এটিকে নতুন মৃত্যুফাঁদ বলছেন সাধারণ মানুষ। আমরা যারা সাধারণ জনগণ, দেখেন এই কত রাজপথ, কত জায়গায় কতভাবে অ্যাক্সিডেন্ট হয়, কতভাবে মারা যায়। সাধারণ জনগণ মারা গেলে তাদের জন্য কিছু করে না, কিন্তু বড় বড় কর্মকর্তা একজন মারা গেলে তাদের জন্য অনেক কিছু করে। নিরাপত্তা দেওয়ার পর কাজ শুরু করবে এরকম কথা ছিল, কিন্তু ওইভাবে নিরাপত্তা দেওয়া হয় না। ঘর থেকে বের হলেই দেখা যায় তার মৃত্যুর ঝুঁকি নিয়ে বের হতে হবে। এখানে সিকিউরিটি গার্ড বা একটা ট্রাফিক পুলিশ থাকলে মানে আমাদের যাতায়াত করা বা চলাচল করা সুবিধা হয়। এটা এক পর্যায়ে ধরতে গেলে মূল্য নাই হিসাবে এই বিষয়টা গুরুত্ব দিচ্ছে না। দুর্ঘটনা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর হাদিউজ্জামান বলছেন, আন্তর্জাতিক নিরাপত্তা আইন না মানা, প্রকল্পের সংশ্লিষ্টদের সমন্বয়হীনতায় জিম্মি দশায় আছে বিআরটি প্রকল্প। নিরাপত্তা বেষ্টনী এবং ট্রাফিক ব্যবস্থাপনা এগুলো কিন্তু এখানে একেবারেই ফলো করা হয়নি। দুর্ঘটনা বলার চেষ্টা করা হচ্ছে, আসলে এটি দুর্ঘটনা না, এটা একটা অবহেলাজনিত হত্যা। তার মতে রাজধানীতে চলা অন্য মেগা প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় আছে বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প। একই শহরের মধ্যে মাত্র 100 গজের মধ্যে আমরা দেখছি যেখানে থার্ড টার্মিনালের মধ্যে সেফটি ফার্স্ট, সেটি কিন্তু শতভাগ নিশ্চিত করতে পারছে। আর 100 গজের মধ্যে বিআরটি প্রকল্পে প্রথম থেকেই আমি বলছি যে একেবারে ন্যূনতম যে স্ট্যান্ডার্ড মেনটেন করার কথা ছিল সেটি কিন্তু তারা করেনি। এই ঝুঁকি যে তারা তৈরি করেছে এবং এর ফলে যে প্রাণহানি হলো, এখানে কিন্তু আমাদের দেশের যে প্রচলিত আইন আছে, সর্বোচ্চ যে শাস্তির বিধান আছে, সেটিও কিন্তু তাদের উপর প্রয়োগ করার একটি সুযোগ কিন্তু এই ফিডিক আইনের মধ্যে আছে। শীঘ্রই বিআরটি প্রকল্পের ইতি টানা উচিত বলেও মত দুর্ঘটনা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর হাদিউজ্জামানের। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।